সুরমাগাঙ্গের পারে বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এই সিলেটের অবস্থা, এই সুরমা নদী এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। এখন আপনারা কয়দিন ধরে পানিবন্দি এইভাবে? 5 দিন ধরে। কি আপনারা কি সরকারের কি কোনো সুবিধা টুবিধা পাচ্ছেন নাকি? এখন পর্যন্ত আপনারা পান নাই সরকার থেকে। ওনাদের বক্তব্য হচ্ছে, এখন পর্যন্ত 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওইভাবে ওনারা পান নাই। আমি জানি না সরকারের অবস্থা কি, বা এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করতেছেন, আমার এই ব্যাপারে জানা নাই। বর্তমান বন্যায় একদম কবলিত অবস্থা সিলেটের মধ্যে, আর এটা নিয়ে বেশ সোন ভাই চমকপ্রদ কিছু কাজ করে গেলেন এবং প্রতিবাদ করে গেলেন। কাদের এখানে হাত ছিল কিন্তু তারা কোনো রকম উন্নয়ন করেনি। সদবিবার এই বেশটা সোন ভাই যখন এমপি নির্বাচন করে, তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুল হক, যিনি 3 বার এমপি হওয়ার পরেও তিনি মন্ত্রী পেয়েছিলেন, তিনি একটা কথা বলেছিলেন বেশের সুমনকে, যে তিনি নাকি মানুষের কাছে দান করে এনে মানুষকে সাহায্য করে, এই জন্য তিনি বুঝতে পারেন না আসলে বরাদ্দ দিতে গেলে কি কি দরকার, টাকা কোথায় পাওয়া যায়, টাকা তার হাতে থাকে না। কিন্তু বন্ধুরা, বেশের সুমন ভাই এটাই দেখিয়ে দিলেন, 4 মাস এমপি হয়েই কতটা উন্নয়ন করতে পেরেছেন, এখন যেন তাকে পাল্টা জবাব দিচ্ছেন কাজের মাধ্যমে বেরিয়েছে সুমন ভাই। এবং বেরিয়েছে সুমন ভাই যেভাবে উন্নয়ন করতেছে সিলেটবাসীর, সবার সাধুবাদ পাচ্ছেন বেরিয়েছে সুমন ভাই, কেননা প্রত্যেকটা সেক্টরে তিনি, প্রত্যেকটা জায়গায় তিনি গিয়ে ধরতেছেন এবং সেখানকার সিন্ডিকেটকে উড়াই দিয়ে তিনি উন্নয়নের জোয়ার ভেসে আনতেছেন। সদবিবাস বেরিয়েছে সুমন ভাইয়ের আজকের ব্যাপারটি, সিলেটের বন্যা নিয়ে চমকপ্রদ কিছু কথা বললেন। চলুন আমরা প্রিয় মানুষটি সেই বক্তব্যগুলো একটু শুনে আসি। আর বেশে সুমন ভাইয়ের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশে সুমন ভাইয়ের সম্পর্কে আপনারা লিখতে থাকুন, ভিডিওটিতে লাইক দিন। চলুন ভিডিওটি একটু দেখে আসি। সুরমাগাঙ্গের পারে বাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলটি। এই সিলেটের অবস্থা, এই সুরমা নদী এখন আমাদের জন্য একটা অভিশাপ হয়ে গেছে। এই ভদ্রলোকের অবস্থা দেখেন, লুঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। এখন আপনারা কয়দিন ধরে পানিবন্দি এইভাবে? 5 দিন ধরে। কি আপনারা কি সরকারের কি কোনো সুবিধা টুবিধা পাচ্ছেন নাকি? এখন পর্যন্ত আপনারা পান নাই সরকার থেকে। ওনাদের বক্তব্য হচ্ছে, এখন পর্যন্ত 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওইভাবে ওনারা পান নাই। আমি জানি না সরকারের অবস্থা কি, বা এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করতেছেন, আমার এই ব্যাপারে জানা নাই। আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একেবারে পৌর মানে সিটি কর্পোরেশনের ভিতরে, এই মাসিমপুর না, মাসিমপুরের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে দেখতে থাকেন আপনারা অবস্থাটা কি হইতেছে সিলেটের অবস্থা। আর যদি আর পানি বাড়ে যদি, তাহলে মোটামুটি মনে করেন ঢাকা সিলেটের রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন অবস্থাটা সিলেটের বন্যার ব্যাপারে যারা জানেন না, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা একটু দেখাই, আপনারা একটু দেখেন এই বাড়ি ঘরের অবস্থাটা দেখেন। এই যে বাড়ি ঘরের অবস্থাটা দেখেন আপনি, এটা কিন্তু গ্রামে এখনো যাই নাই, পুরা শহরে। এই হচ্ছে গিয়ে রোড, যে নতুন ব্রিজ, ব্রিজের নিচেই হচ্ছে গিয়ে এই অবস্থা। আপনারা দেখেন অবস্থা, এখন জরুরি ভিত্তিতে যদি সাহায্য দেওয়া না হয় আর 2-3 দিনের ভিতরে কিন্তু পুরা কিন্তু মানুষের নাবিশ্বাস উঠে যাবে, আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন আবার হচ্ছে গিয়ে বৃষ্টিও হইতেছে। আমি যে সমস্যাগুলোর কথা বলতে চাই, অনেক প্রজেক্ট, মেগা প্রজেক্ট না নিলে এই সিলেটকে বাঁচানো কঠিন হবে, কারণ সুরমা নদীর গভীরতা অনেক বেশি কমে গেছে। আপনি দেখেন একটু পানি বেশি হইলে পুরা চলে আসছে ঠিক এই জায়গায়। এই দেখেন এই উদ্বোধন, মানে উদ্বোধনের জায়গা যাই। এই যে দেখেন, এই যে মাসিমপুর, মাসিমপুর ব্রিজ সংলগ্ন প্রধান রাস্তা উদ্বোধন করেন আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র। এই হচ্ছে কি আমাদের উদ্বোধনের যে মাইল ফলকটা, এটাও পানির নিচে। সুরমা নদী জরুরি ভিত্তিতে খনন না করলে বিরাট সমস্যা হয়ে যাবে। আপনারা দেখেন কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছে। এই হচ্ছে গিয়ে নতুন ব্রিজ, এই হচ্ছে গিয়ে নদীর ভিতরে এটা থাকার কথা ছিল আর এখন কোথায় আছে। এই দেখেন বাড়ি ঘর আর পানি কোথায় আছে, দেখেন
এখন মেঘালয়ের যে যে জিনিসগুলো এই জিনিসগুলো আমি জানি না আসলে কিভাবে পানি আসছে। ইন্ডিয়া থেকে যত পানি বেশি আসতেছে তত আমরা বিপদে পড়তেছি। দেখেন সিলেটের মধ্যে দুইটা নদী আছে, কুশিয়ারা এবং হচ্ছে সুরমা। কুশিয়ারার কিন্তু গভীরতা আছে কিন্তু সুরমার অবস্থা খুবই খারাপ। এটারে যদি গভীর করা না হয় আর সামগ্রিকভাবে সিলেটের সকল নেতৃবৃন্দ বসে যদি সিলেটকে বাঁচানোর পরিকল্পনা না করেন আর প্রবাসীরা যদি এই মুহূর্তে সহযোগিতা না করেন তাইলে কিন্তু সিলেটের যে ঐতিহ্য যে প্রবাসী নির্ভর এবং প্রবাসীদের দ্বারাই কিন্তু আমরা অনেক বেশি এখন পর্যন্ত ভালো আছি। এখন প্রবাসীরা যদি সাহায্যের হাত না বাড়ান তাইলে কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে অনেক বেশি কষ্ট হবে। এত খারাপ কোমর পানির উপরে উঠে গেছে এবং যে জায়গায় রাস্তা ছিল এখানে উনি এখন নৌকা বানায় নৌকার মতো করে বানায় যাচ্ছে। বাইকের কিটা মাছের মাছের বম কিটা ঠিক আছে দোয়া রইল ভাই, দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন অবস্থা, দেখেন কোন জায়গা পর্যন্ত পানি ঢুকছে এবং পানি উঠছে। এখন এটা সদরে একেবারে সিটি কর্পোরেশনের এই ব্রিজের নিচে আপনি দেখেন এই ব্রিজের নিচে খেয়াল করে দেখেন এটা হচ্ছে গিয়ে মেইন নতুন ব্রিজ, নতুন ব্রিজের নিচে এই অবস্থা। অন্য জায়গাগুলোর অবস্থা আরো ভয়াবহ। পানি নাই, কি পানি সামনে খাইবা? হ্যাঁ তোমরা খাইবার পানি দেয় না, সাহায্য করছে না এখনো। এই বেলা আসলে তো এই যে এই মহিলা এইসব ফ্যামিলিতে থাকা হতো টাফ হয়ে যেত। দেখি এখানে কিছু পানি ব্যবস্থা করা যায় কিনা এই জায়গায়। এই মহিলা তো এই ভিডিওটিতে এইভাবেই তিনি সব সময় মানুষের কাছে এবং মানুষকে এইভাবেই তিনি প্রতিবাদ করে গিয়েছেন এই বেশে সুমন ভাই। এবং সিলেটের মধ্যে এই বন্যা পানি নিয়ে বেশে সুমন ভাই অনেক তুলকালাম করেছিলেন এই ব্যাপারটি নিয়ে, কিন্তু এখন পর্যন্ত সিলেটের মধ্যে এটার সঠিক সমাধান সঠিকভাবে হচ্ছে না। সত্যিবাস আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম সেই ভিডিওটি পুরনো একটি ভিডিও, কিন্তু বেশে সুমন ভাই আজকে এখন পর্যন্ত সেম অবস্থায় রয়েছে এবং একটু বৃষ্টি হলেই যেন ডুবে যাচ্ছে সিলেটবাসী। কেন বন্ধুরা এটার ব্যাপারে আসলে কি পদক্ষেপ নেওয়া যায়? এবার বেশে সুমন ভাই এমপি হয়েছেন, আমরা আশা করব বেশে সুমন ভাই সুষ্ঠু একটি সমাধান দিয়ে দেবেন আমাদেরকে। সত্যিবাস বেশে সুমন ভাইকে যদি আপনারা চান যে বেশে সুমন ভাই এই ব্যাপারটি নিয়ে এগিয়ে আসুন তো অবশ্যই আপনার কর্মসূচি জানিয়ে দেবেন। এবং অনেকেই বলতেছেন বেশে সুমন ভাই শুধুমাত্র সিলেটের মধ্যে তিনি দেখতেছেন ব্যাপারগুলো এবং বাইরের দিকে দেখতেছেন না। আসলে একটা মানুষের রেঞ্জ থাকে, বেশে সুমন ভাইয়ের হয়তোবা দায়িত্ব শুধুমাত্র তার নির্বাচনী এলাকায় রয়েছে, বাহিরে নাই। এই জন্য হয়তোবা তিনি এই দিকে কোনো রকম কাজ করতে পারতেছেন না। তো আমরা আশা করবো বেশে সুমন ভাই যেন পুরো বাংলাদেশের আস্তে আস্তে সবাইকে যেন ঠিক করে আমাদের সোনার বাংলাদেশ গড়তে সাহায্য করে। আজকের ভিডিও পর্যন্তই, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।